আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের প্রিয় নুরুজ্জামান মোল্লা। কোনো কবিতা নয়, কোনো পুঁথি নয় কোনো ইংলিশ কোনো ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে একেবারেই কৃষক নুরুজ্জামান মোল্লা সেজে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা আমাকে যে দেখছেন, গোসল করিনি, সত্যিই গোসল করিনি, ঘেমেছি চারবার। এগেঞ্জিটাকে চিপে চিপে ঘাম ঝরিয়েছি, শুকিয়েছি। কি কারণে এমন ঘাম, কেনই বা ঘামলাম, জানাতে চাই সেসব কথা। তো চলেন, কেন ঘামলাম, কি করেছি, সেই যে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের গ্রামের কথা বলেছি, সেই গ্রামটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি একটা প্রজেক্ট হাতে নিয়েছি। এই যে সেই প্রজেক্ট, এই যে আমলকি গাছ, আমলকি গাছের বাগান করেছি। আজকে একজন মানুষ আসেনি, আমার তিনজন কাজের লোক এসে থাকেন, তো আমি শুধু দেখাশোনা করি। তো আজকে একজন আসেননি, না আসার কারণে তো একজনের কাজটা আমাকেই সারতে হয়েছে। ওই যে তারা ই করছেন, আমলকি গাছ আগেই লাগানো ছিল। এই যে আমলকি গাছগুলো দেখেন, এখানে প্রায় 40-45টা আমলকি গাছ এই বাগানে আছে, 50টার মতো আমলকি গাছ এই বাগানে আছে, আর ওই বাগানে আছে আরো 40টা, মোট 90টা আমলকি গাছ। আর আজকে যে কাজটা আমি করেছি, যে কাজ করতে গিয়ে এমন ঘেমেছি, সেটা হলো এই যে 15 হাত দূরে দূরে আমলকি গাছ লাগিয়েছি, তার ফাঁকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে, এটা হলো কাগজি লেবু গাছ, আমার বড় কাগজি লেবু গাছ। ঠিক এমন আজকে 50টা কাগজি লেবু গাছ এই যে লাগালাম। এই কারণে এই গচি কঞ্চি কাটা গচি দিতে হয়, যেটাকে আমরা সাপোর্ট বলি, ওই সাপোর্ট বাঁশ কাটতে হয়েছে। তারপর এই যে চারাগুলো লাগালাম, এই যে মাশাল্লাহ বড় চারাগুলো লাগিয়েছি। তো কাজ করতে গেলে যা হয় আর কি, সেটাই হয়েছে। কষ্ট করছি, এখনো করছি, আরো প্রায় 10টা চারা লাগানোর বাকি রয়েছে। যে বিশাল যে বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরোটাই মাশাল্লাহ চেষ্টা করেছি লাগানোর জন্য। ও যে দূরে বেড়া দেওয়া আছে, হ্যাঁ একেবারে সেই দূর পর্যন্ত এই যে গাছগুলো, হয়তো বা বলে দিয়েছে যে আগামী বছর, এবছরই লেবু আছে, অনেকটাতেই লেবু ধরা ছিল। এই যে আমলকি গাছ, মাশাল্লাহ বড় জাতের আমলকি চেষ্টা করেছি, হ্যাঁ বলেছে তো, বিশ্বাস তো করতেই হয় কাউকে না কাউকে, তো বিশ্বাস করে এনেছি। এই যে চারা গাছগুলো, লেবু চারা গাছগুলো করেছি, দেখতে পাচ্ছেন। দোয়া চাই, সকলের দোয়া চাই, পরিশ্রম যাতে সফল হয় আমার পরিশ্রমটা। এই যে চারাগুলোকে একেবারেই সন্তানের মতো লালন করছি, করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ওই যে দূরে লাগাচ্ছে তারা লাগাচ্ছে। যদি আরেকজন ক্যামেরাম্যান থাকতো, তাহলে আমি কি কাজগুলো করেছি সেগুলো হয়তো আপনাদের ভিডিও করে দেখাতে পারতাম, যে এই কাজ করে আমি আসলে এইভাবে ঘেমেছি। এই যে চারাগুলো, এই কঞ্চি কাটতে হয়েছে, এগুলোকে আবার বাঁশ ফাড়তে হয়েছে, বাঁশ ফেড়ে ফেড়ে, তারপর এগুলোকে আবার এই যে একটা গাছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে কিনা রোদের জন্য বুঝতেছেন, হ্যাঁ এই যে একটা দুইটা করে বাদ দিতে হয়েছে, কোনোটাতে তিনটাও দিতে হয়েছে। তো এই যে চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা ঘুরে ঘুরে আপনাদের। ওই যে দেখতে পাচ্ছেন, তারাও অনেক অনেক পরিশ্রম করছে। এই যে কোদাল মারা, সে যে কি কষ্ট, এটা আসলে যারা না মারে তারা বুঝে না। আমি কোদাল তো ধরিনি, কোদাল মারিনি, জাস্ট শুধু সুতা কেটেছি, হ্যাঁ তাতেই যা কষ্ট হয়েছে। যারা কোদাল মারছে তাদের এই যে শরীরটা দেখলে বুঝতে পারবেন, খালি গায়ে একেবারেই, যে বলা হয় আমার দেশের কিষান দুপুরবেলা ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুর লয়ে করে খেলা, সেই যে কবির গান, এগুলো আসলেই তারা যে এত কষ্ট করে। মাঝে মধ্যে যদি গানে টান না দিত, গানের সুর যদি তাদেরকে আগলে না রাখতো, তাহলে হয়তো তারা এই কাজগুলো করতে পারতো না। তো গানের সুরেই এই বাংলার কৃষকদের প্রাণ, গানের সুরেই তারা বেঁচে আছে, গানের সুরেই তাদের ক্লান্তি চলে যায়। এই যে আমার শেষ পর্যন্ত আপনার শেষ হলো, ওই যে ওইটা হলো আমার শেষ, এখানে প্রায় অনেকটুকুই,
জায়গা তো বাবার জায়গা, এগুলো মাপা নেই বলতে পারছি না, তবে 3 বিঘার মতো তো হবেই, টোটালটা মিলে আমার 4-4.5 বিঘার মতো হবে আশা করছি। তো এখানে কতটুকু হবে আমি জানি না, তবে অনেক জায়গা। ওই যে আমি আসলে এইসব হিসাব তো খুব বেশি বুঝি না, এ কারণে বলতে পারছি না। তো সকলকে নিমন্ত্রণ আমার বাগানে এসে দেখবেন। হ্যাঁ, লেবু চারা, কাগজি লেবু চারা, একেবারে দেশি কাগজি। আগামী বছর আসলে অবশ্যই লেবু খেতে পারবেন, আর 2 বছর পরে আসলে হয়তোবা আমলকিও খেতে পারবেন। তো আল্লাহ যদি বাঁচায় রাখে, আবার যখন ফলন আসবে তখন অবশ্যই আপনাদের দেখাবো, দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, ফলন আসলে সকলকে দাওয়াত করব। তো শেষ হয়েছে, লাগানো শেষ হয়েছে ভাই? তাদের কাজ শেষ হয়েছে, আমার এখনও শেষ হয়নি। আমার ওই কঞ্চি দেয়া এবং বাঁধার কাজটা রয়েই গেছে, সেটা আমাকে করতে হবে। তো আপনারা ভালো থাকবেন, আমার বাগানের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন আমাকে যারা কাজ করে সহযোগিতা করছেন তার জন্য, তাদের জন্য, তারা যাতে সুস্থ থাকে, কারণ সময় সময় তাদেরকে ডাকতে হয়। কারণ তারা যদি না থাকে, তারা অসুস্থ হয়ে গেলে আমিও অসুস্থ হয়ে পড়ি, কারণ আমার এই বাগানের প্রাণ আসলে তারাই। আমার বাগানের প্রাণ হলো তা, অক্সিজেন তারা। তারা যদি সুস্থ না থাকে তাহলে আমি হতাশ হয়ে যাই। যেমন কালকে রাতেই যখন ফোন করলাম, একজন অসুস্থ হয়ে পড়েছে, আমিও অসুস্থ হয়ে পড়েছি, কি বলে। তারপর তারা আর না করতে পারলো না, মুখের উপর এসেছেন, কষ্ট করেছেন, আমিও কষ্ট করেছি আজকে, একেবারে করিনি সেটা কিন্তু বলা যাবে না, কষ্ট করেই বুঝতে পেরেছি আসলে কষ্টের কি স্বাদ। কষ্ট না করলে বোঝা যায় না যে কষ্টের আসলে কি স্বাদ। পরিশ্রম একটা সৃষ্টি সুখের উল্লাস, সেই যে রবি নজরুলের আবারও সেই কবিতাই মনে পড়ে যায়, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। তো সেই সৃষ্টিতেই হাত দিয়েছি, আসলে সৃষ্টির সুখ রয়েছে, সৃষ্টিতে উল্লাস রয়েছে। আপনাদের যাদের সময় আছে, যারা আমার মতো ছোটোখাটো চাকরি করে যাদের হাতে একটু সময় আছে, তারা বাগান করবেন। আসলে বাগান, গাছ হলো মানুষের প্রকৃত বন্ধু। এই গাছগুলো মানুষকে, মানুষ কথা বলে, গাছগুলো আমাদের সাথে কথা বলে। আসলে যদি আমরা গাছের ভাষা বুঝতে পারি, গাছ আমাদের সাথে কথা বলে। গাছ বেইমানি করে না, মানুষ মানুষের সাথে বেইমানি করে। কিন্তু কখনো বৃক্ষ কারোর সাথে বেইমানি করেছে এমন কিন্তু কোনো রেকর্ড নেই। তাই বৃক্ষপ্রেমী হন। হ্যাঁ, এই দেশের যেই আমাদের গ্লোবালাইজেশন যে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, আমাদের যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এই ক্লাইমেট চেঞ্জের জন্য আমাদের এই বৃক্ষই আমাদের পারে রক্ষা করতে। আমরা বৃক্ষপ্রেমী হব, অবশ্যই আমরা বৃক্ষপ্রেমী হয়ে আমরা আমাদের পরিবেশকে বাঁচাবো, পাশাপাশি আমাদের অবশ্যই, আমাদের তো যেহেতু ঔষধি, এটা ঔষধের কাজে লাগবে। তারপর আমাদের যেই অর্থনৈতিক যেই বেনিফিট, সেটা তো আছেই, অবশ্যই সেটা আছে, সেটা ছাড়া তো হবে না। কিন্তু তারপরও দেশের জন্য, দশের জন্য, পৃথিবীর জন্য, সর্বোপরি নিজেদের ভালো থাকার জন্য চলেন আমরা সবাই বাগান করি। তো সবাই বাগান করবেন আমার মতো, আমাকেও দাওয়াত করবেন, আমিও যাবো ইনশাআল্লাহ। তো সে আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।